কেউ পিতাহারা, কেউ মাহারা, আবার কারো মা বাবা দুজনই নেই। এসব হতদরিদ্র পরিবারের ঠিকানা রাউজানের পাহাড়তলি ইউনিয়নের জগৎপুর আশ্রমের অনাথালয়ে। এই অনাথাশ্রমে থাকা শিশু কিশোররা অনেকদিন পর একসাথে খাসির মাংস, মাছ ও ডিম ডাল দিয়ে ভাত খেয়েছে। এসব পিতামাতাহীন অনাথ শিশুদের জন্য উন্নতমানের খাবারের আয়োজন করে তাদের সাথে নিয়ে রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন দে এর জন্মদিনে মানবিক কর্মসূচি পালন করেছে রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদ ও জন্মাষ্টমী উদযাপন পরিষদ। রবিবার পহেলা জানুয়ারি দিনব্যাপী রাউজানের পাহাড়তলি ইউনিয়নের প্রাচীনতম ধর্মীয় তীর্থস্থান জগৎপুর আশ্রমের শতাধিক অনাথ শিশুদের নিয়ে এই জন্মদিন উদযাপন করা হয়। এর আগে পূর্ণানন্দ যোগ আশ্রমে সুমনদের দীর্ঘ জীবন কামনা করে সমবেত প্রার্থনার আয়োজন করেন পূজা উদযাপন পরিষদ ও জন্মাষ্টমী উদযাপন পরিষদ। প্রার্থনা সভায় সভাপতিত্ব করেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী। জন্মাষ্টমী উদযাপন পরিষদের সচিব তপন দে এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদের সহসভাপতি ইউপি চেয়ারম্যান রবীন্দ্রলাল চৌধুরী, সহসভাপতি রুনু ভট্টাচার্য, সহসভাপতি সাংবাদিক প্রদীপ শীল, রাউজান পৌরসভার পূজা উদযাপন পরিষদের সভাপতি সাজু পালিত, সাধারণ সম্পাদক উজ্জ্বল কান্তি দাস, পূজা উদযাপন পরিষদের নেতা ও সাবেক জেলা ছাত্রলীগ নেতা দীপলুদে দীপু, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহসভাপতি অনুপ চক্রবর্তী, ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি ইউপি সদস্য মিঠু শীল, ইউপি সদস্য দিলীপ কুমার দে, ইউপি সদস্য আসাদ হোসেন, যুবলীগ নেতা মোহাম্মদ হাসান, ছাত্রলীগ নেতা সাজ্জাদ মাহমুদ, পূজা উদযাপন পরিষদ নেতা রাজন দে রাজু, পলাশ সেন, পঙ্কজ দাস, লিটন দেবনাথ, তীর্থধর, অনিক দাস গুপ্ত প্রমুখ। এছাড়া মানবিক আওয়ামী লীগ নেতা সুমনদের জন্মদিনে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন রাউজান প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা। সংগঠনের সভাপতি শফিউল আলম ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আনসারী, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ ও প্রচার ও প্রকাশনা সম্পাদক আবিদ মাহমুদ। রাউজান উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, উপজেলা যুবলীগের সহসভাপতি ও রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমনদের জন্ম আবির্ভাব উপলক্ষে রাউজান উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে রাউজান সরকারি কলেজ মাঠে বিজয় মঞ্চে কেক কেটে জন্মদিন পালন করেছে। জন্মদিন উপলক্ষে ফুলের শুভেচ্ছায় সিক্ত হন ক্রীড়া সংগঠক সুমন দে।